নমস্কার বন্ধুরা, পিয়ালি ভাষণে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা চলে এলাম একটি স্ন্যাক্স আইটেম নিয়ে। আমরা আজ তৈরি করে নিচ্ছি চিংড়ি মাছের চপ। এই চিংড়ি মাছের চপ চা এবং কফি দিয়ে ভীষণই ভালো লাগে। আর এখন তো বর্ষার সিজন, তো বর্ষাকালে চা কফির সাথে এরকম যদি চপ হয় তো আর কথাই নেই। তো আসুন বন্ধুরা, এই রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটাই দেখে নেওয়া যাক। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। আমরা প্রথমেই চপের পুরটা তৈরি করার জন্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আর একটা গোটা পেঁয়াজ কুচি করে কাটা। সেই পেঁয়াজটা দিয়ে এটাকে হালকা করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে এবং গোল্ডেন কালার আনতে হবে। দেখুন, গোল্ডেন গোল্ডেন মতন কালার এসে গেছে। সেই সময় দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের কিমা। আদা রসুনের কিমার বদলে আপনারা পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের পেস্ট। আমরা খানিকটা চিংড়ি মাছ নিয়ে সেই চিংড়ি মাছটাকে আলাদাভাবে বেটে রেখে দিয়েছি। সেই চিংড়ি মাছ বাটাটা এর মধ্যে দিয়ে হালকা 2-3 মিনিট নাড়াচাড়া করে মশলাটার সাথে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিলাম জিরের গুঁড়ো। দেওয়ার পর আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপর আমরা দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। সিদ্ধ করে এটাকে আগে থেকে আমরা ম্যাশ করে রেখেছি, সেই আলুটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এই সময় কিন্তু আর বেশি ভাজাভাজি করার কোনো ঝামেলা নেই, জাস্ট এই মশলার সাথে আলুটা মিশিয়ে নিলেই হবে। এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। অন্যদিকে চিংড়ি মাছগুলির মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এটাকে একটু মাখিয়ে রাখতে হবে। আর ভালো করে খেয়াল করুন, এই চিংড়ি মাছের লেজগুলো কিন্তু আমরা রেখে দিয়েছি, এটা কিন্তু কেটে দেওয়া যাবে না। তারপর আমরা যে পুর বানিয়ে রেখেছি সেইটা থেকে আমাদের যতগুলো চপ হবে সেই অনুযায়ী আমরা গোল গোল বল তৈরি করে আলাদা করে নিলাম। তাতে কি হবে, চিংড়ি মাছের চপগুলো সমান আকার হবে এবং গড়তেও সুবিধা হবে। ঠিক দেখুন, এইভাবে গোল করে নিয়ে আলু পুরটা তার মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে এই চিংড়ি মাছের লেজের পোর্শনটা কিন্তু বাইরের দিকে বার করে রাখতে হবে। তাহলে চিংড়ি মাছের যে চপটা তৈরি হবে সেটা দেখতে কিন্তু অসাধারণ হবে। আপনারা দেখে এটা বুঝতে পাচ্ছেন। এইভাবে ঠিক সেম এই করে প্রতিটা তৈরি করে নিচ্ছি। দেখুন, এভাবে খুব সহজেই এটা কিন্তু তৈরি করতে পারবেন। একটু যদি খেয়াল করেন তাহলে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। এভাবে প্রতিটা চপ আমরা গড়ে নিলাম। তারপর এটার আরেকটি প্রসেস করছি, যেটা হচ্ছে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কি হবে, আমরা চিংড়ি মাছটার মধ্যে তো নুন মাখিয়েছি, তার জন্য চিংড়ি মাছটাকে জল কাটতে পারে। এই কর্নফ্লাওয়ারটা দিলে কোনো রকম জল কাটলেও সেই জলটা কিন্তু কর্নফ্লাওয়ারে টেনে নেবে আর এটাকে ভেঙে যাবে না চপটা। তার জন্য এটা কিন্তু শুকনো শুকনো থাকবে, তাই আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। এর বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। তারপর একটি ডিম নিয়ে ফাটিয়ে নিলাম, আর নিয়েছি একটু ব্রেড ক্রাম্স। ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, ফেটানো হয়ে গেল। তারপর এই চপগুলোকে ডিমের মধ্যে একটু মাখিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্সের মধ্যে বেশ ভালো করে মাখিয়ে মাখিয়ে চপ তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে এই ডিমটা দেওয়ার ফলে কিন্তু এই ব্রেড ক্রাম্সগুলো ভালো মতন এর মধ্যে লেগে যাবে আর এটা বেশ সুস্বাদু হবে। আপনারা যদি ডিম ব্যবহার না করতে চান তাহলে একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে সেইটার মধ্যেও ডিপ করে এই কাজটা করতে পারেন, তাতেও কিন্তু সেম একই হবে। ডিম দিলে এটার একটু ক্রিসপিনেস বেশি ভালো হয় আর টেস্টটাও ভালো আসে। এভাবে প্রতিটি চপ তৈরি করে নিলাম। তারপর এটাকে একটু রেস্ট করার পালা। প্রায় 10-15 মিনিট রেস্ট করে নিয়ে তারপর এটাকে মিডিয়াম আঁচে আমরা ভেজে নেব। এটা ডিপ ফ্রাই করতে হবে। আমরা বেশ খানিকটা তেল নিয়ে
তেলের মধ্যে একে একে চপগুলো ছেড়ে দিলাম। একদম কম আঁচ থেকে এইটা ভাজলে কি হবে, এটা ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে এবং ক্রিস্পিও হবে। আর যদি আঁচটা বেশি বাড়ানো থাকে তাহলে কিন্তু চপটা বাইরে থেকে খুব সহজেই লাল রং এসে যাবে কিন্তু ভেতর থেকে ঠিকভাবে হবে না। তাই যে কোনো রকমের চপ ভাজার সময় সবসময় মাথায় রাখবেন আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। যাই হোক, চপটা এভাবে আমরা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন এভাবে গোল্ডেন কালারের হয়ে এসছে, সেই সময় আমরা চপগুলো একে একে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতেই পারলেন কিভাবে সহজেই এই চিংড়ি মাছের চপ তৈরি হয়ে গেল। আর দেরি না করে এক্ষুনি বাড়িতে এটা তৈরি করে ফেলুন। বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে তো ছোট্ট করে লাইক করে সকলের সাথে শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে আমার কমেন্ট সেকশনে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের মতন এইটুকু, আবারও হাজির হয়ে যাবো নতুন কোন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আমার সাথে থাকুন এবং সকলে সুস্থ থাকুন। নমস্কার।